ভালভ সিস্টেম ক্যামেরা দেখেন, আইপি শুধু হোল্ডার, ভালভ সিস্টেম ক্যামেরা, ক্যামেরা এভাবে জয়েন্ট করে দিলে যদি ওয়াইফাই থাকে সারা পৃথিবীর থেকে এটা অপারেট করতে পারবে। বিদ্যুৎ নাই, ওয়াইফাই নাই, একদম প্রত্যন্ত অঞ্চল। অনেকে দেখাচ্ছে বড় বড় প্রজেক্ট করতেছে, তারপরে মুরগির খামার করতেছে, এইসব জায়গায় ইউজ করার জন্য কিন্তু সোলার সিস্টেম ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, এটা হচ্ছে ডুয়েল ক্যামেরা। বাইরের দিক দিয়ে কে আসতেছে, ভিতরে এটা এই ক্যামেরাটা কি করবে, ভিতরের দিকে কে কি করতেছে এটা মুভ করে দেখবে। আমরা অনেকে চারতলায় বা পাঁচতলায় ছয়তলায় থাকি, কিন্তু শখের গাড়িটা আছে নিচতলায়, ব্রডব্যান্ডের লাইন নিয়ে এসে ল্যান্ড পোর্টে কিন্তু ইউজ করে আপনারা মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন, কথা বলতেও পারবেন, কথা শুনতেও পারবেন। ক্যামেরাগুলো হচ্ছে আপনার আউটডোর ইউজ করার জন্য, মানে এগুলো বৃষ্টি বাদলেও কোনো প্রবলেম হবে না। 0080070 এটা লং ডিসটেন্স হবে 180 ফিট, এটা লং ডিসটেন্স 120 ফিট, এটা হচ্ছে বুলেট শেপের, এটা হচ্ছে ডোম শেপের, দুইটা ক্যামেরায় রাত দিন 24 ঘন্টা কালার, সাথে অডিও ভয়েস থাকবে। ক্যামটেক ব্র্যান্ডের সবচাইতে বড় ক্যামেরা, 0090 মডেলের ক্যামেরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, সিসি ক্যামেরা নিয়ে কথা বলবো 2024 সাল। ম্যাক্সিমাম জায়গাগুলো কিন্তু আসলে সিসি ক্যামেরার কাভারেজ এরিয়াতে চলে আসছে, তো আপনারাও আপনাদের বাসা, অফিস, যে কোনো জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগাতে পারবেন। আসলে ধরন অনুযায়ী অনেকে আইপি ক্যামেরা লাগায়, অনেকে হচ্ছে সিসি ক্যামেরা লাগায়, তো কোনটা কোন জায়গায় লাগাবেন আমরা সব কিছুই আজকের বিস্তারিত আলোচনা করব। আমরা ক্যামেরা ভিশনে রয়েছে ঢাকা বাইতুল মোকারম মসজিদ মার্কেট, আপনারা যে কোনো জায়গা দিয়ে চলে আসবেন মসজিদ মার্কেটের, এটা হচ্ছে নিস্তালায় 50 নম্বর দোকান, ক্যামেরা ভিশন, বাবুল ভাই আছে, সালমান ভাই আছে, অথবা মিরাজ ভাই আছে, আপনারা এই শোরুমে আসলে যে কেউকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া যারা আসতে পারছেন না, ঢাকার বাইরে কুরিয়ারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। এছাড়া ভাই, এই ধরনের ক্যামেরা লাগানোর জন্য ভালো টেকনিশিয়ান আপনাদের কাছে অ্যাভেলেবল? আমাদের কাছে অ্যাভেলেবল টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানের সার্ভিস চার্জের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন। আচ্ছা, পার ক্যামেরা অনুযায়ী সার্ভিস চার্জ দিলে আপনারা কিন্তু, অনেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সেট আপ করে 300 ক্যামেরা, 600 ক্যামেরা, 1000 ক্যামেরা, এই ধরনের সেট আপগুলো আপনারা তাদের কাছে পাবেন। তো বর্তমানে দামগুলো কেমন সেটাই আজকের এই ভিডিওটাতে আমরা জানাবো। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা সিসি ক্যামেরার কালেকশন দেখাবো। আবারও চলে আসলাম ক্যামেরা ভিশনে, আর ক্যামেরা ভিশনে আসলে আপনারা সকল ধরনের সিসি ক্যামেরার কালেকশন পাবেন। তো আমরা এক এক করে দেখাবো, যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আর এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, আইপি ক্যামেরা আছে, কোনটা কোথায় লাগাবেন বিস্তারিত আমরা বলে দিব। আর আমাদের সাথে আজকে রয়েছে সালমান ভাই এবং হচ্ছে বাবুল আঙ্কেল আছে, মানে বাবুল কাকু আছে, মিরাজ ভাই আছে, সবাইকে আপনারা পাবেন, একজন না একজন শোরুমে থাকবে। সালমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই, কি কি ক্যামেরা দেখাবেন আজকে? ভাই, এপাশে ডান পাশে আছে ক্যামটেক, একদম ফুল প্রফেশনাল ক্যামেরা, আচ্ছা, মানে সিসি ক্যামেরা, আর এপাশে আছে শুধু মোবাইল অপারেটেড ক্যামেরা, মানে আইপি ক্যামেরা, মোবাইল অপারেটেড ক্যামেরা। আচ্ছা, আমরা কোনটা আজকে দেখাবো, আগে আইপি ক্যামেরা না সিসি ক্যামেরা দেখাবো? হ্যাঁ, সবই তো আসলে গুরুত্বপূর্ণ ক্যামেরা, তো আইপি ক্যামেরা দিয়ে শুরু। এখন বর্তমানে আইপি ক্যামেরার প্রচলন বেশি হচ্ছে। জি জি, কারণ যে বাসায় বেবি রেখে অনেকে দেখাচ্ছে অফিস করতেছে, বেবি কি অবস্থায় আছে বা কাজের লোক কি করতেছে, এগুলো দেখার জন্য মূলত আইপি ক্যামেরা। আইপি ক্যামেরা চালাতে হলে ক্যামেরা আর ওয়াইফাই থাকলেই তো হবে, শুধু ক্যামেরা ওয়াইফাই থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আইপি ক্যামেরার অনেকগুলো মডেল দেখছি। হ্যাঁ ভাই, এটা হচ্ছে শুধু ভালভ সিস্টেম ক্যামেরা, দেখেন আইপি শুধু হোল্ডার, ভালভ সিস্টেম ক্যামেরা। এখানে দেখেন হোল্ডার থাকবে একটা লাগানো, ক্যামেরা এভাবে জয়েন্ট করে দিলে আপনি যদি ওয়াইফাই থাকে, মানে ক্যামেরা যেখানে ইনস্টল করবেন, এখানে যদি ওয়াইফাই থাকে সারা পৃথিবীর থেকে এটা অপারেট করতে পারবেন, অপারেট করতে পারবেন, এটা কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন, এবং চারিদিকে মুভ করেও দেখতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা, এগুলো কত করে দিচ্ছেন? এটা অনলি 1350 টাকা করে সিঙ্গেল, মাত্র 1350 টাকা। জি জি ভাই। আর এই পাশে ভালভের ভিতরে দেখেন আরেকটা সিরিজ আছে, এটা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা, এটা হচ্ছে ডুয়েল ক্যামেরা। আচ্ছা আচ্ছা, এটা 2 মেগাপিক্সেল, এটা হচ্ছে আপনার 3+3 মেগাপিক্সেল, 3+3 মেগাপিক্সেল, 3+3 মেগাপিক্সেলের কাজটা বলি, মানে বাইরের দিক দিয়ে কে আসতেছে, ভিতরে এটা এই ক্যামেরাটা কি করবে, আর এটা হচ্ছে ভিতরের দিকে কে কি করতেছে এটা মুভ করে দেখবে, মুভ করে দেখবে, মানে একটা ক্যামেরার ভিতরে দুইটা কাজ হয়ে যাবে। এটার প্রাইস কত? এটা মাত্র 2050 টাকা। এটা যদি দেখেন 3+3 মেগাপিক্সেল। আচ্ছা, 3+3 মেগাপিক্সেল। আচ্ছা, ওকে, চমৎকার। এরপরে আমরা আরো কিছু আইপি ক্যামেরা দেখবো। এরপরে যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে 3 অ্যান্টিনা ক্যামেরা। এই ক্যামেরা আবার ল্যান্ড পোর্ট সিস্টেম আছে। আমরা অনেকে চারতলায় বা পাঁচতলায় ছয়তলায় থাকি, কিন্তু শখের গাড়িটা আছে নিচতলায়, তো আমরা এই গাড়িটা যদি দেখতে চাই ওই ল্যান্ড পোর্টের মাধ্যমে, মানে ব্রডব্যান্ডের লাইন নিয়ে এসে ল্যান্ড পোর্টে কিন্তু ইউজ করে আপনারা মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন, অপারেট এই ক্যামেরাটা আপনি অনলি 1850 টাকা হলে নিতে পারবেন ক্যামেরা ভিশন থেকে, 1850। এটা জেনুইন 2 মেগাপিক্সেল। আচ্ছা, 2 মেগাপিক্সেল, ওকে। এটা 3 মেগাপিক্সেল পেঙ্গুইন সিস্টেম ক্যামেরা। আচ্ছা আচ্ছা, ছোট একটা ডল ক্যামেরা, কথা বলা যায় যেটা দিয়ে, জি, কথা বলতেও পারবেন, কথা শুনতেও পারবেন, আচ্ছা, চারিদিকে মুভ করতে পারবেন। যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে আপনারা কিন্তু এই ধরনের একটা ক্যামেরা লাগাই দিতে পারেন, আপনি অফিস থেকে দেখতে পারবেন, রাইট, অফিস থেকে সারা পৃথিবী থেকে টপ আউট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এটাও ল্যান্ড পোর্ট অপশন রয়েছে, এটা আপনি 2050 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো তো ল্যান্ড পোর্ট ছাড়াও আমরা ওয়াইফাইতে কন্ট্রোল করতে পারি। ভাইয়া, যদি দেখা যাচ্ছে রাউটারের আশেপাশে ক্যামেরা থাকে, মানে রাউটার আপনাকে যত দূর পর্যন্ত ওয়াইফাই সাপ্লাই দিবে, ইন্টারনেট সাপ্লাই দিবে, আপনি ওর ভিতরে সব জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার দাম কত বলেছেন? অনলি 2050 টাকা, 2050 টাকা, ওকে। এরপরে আমরা আরো কিছু ক্যামেরা আছে, এটা হচ্ছে আপনার ডুয়েল ভিস্টার ক্যামেরা, 4+4 মেগাপিক্সেল, এবং 1 বছরের গ্যারান্টি সহকারে, 1 বছরের গ্যারান্টি সহকারে, কোনো সমস্যা হোক না কেন ক্যামেরা ভিশন থেকে চেঞ্জ পাবেন, এবং এটা হচ্ছে 1 বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টির আওতায় থাকবে। আচ্ছা, এটার দাম কত? মাত্র 3200 টাকা, মাত্র 3200 টাকা, 1 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা দিয়েও কিন্তু কথা বলতে পারবেন, শুনতে পারবেন, মানে ওয়াইফাই দিয়ে
যদি আপনার ওয়াইফাই থাকে মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করবেন, অ্যাপসের মাধ্যমে সারা পৃথিবী থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, এরপরে আমরা যদি আরেকটা ক্যামেরা দেখি, এরপরে যে ক্যামেরাগুলো আছে এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, যে ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ আচ্ছা ওকে। এই ক্যামেরাগুলো হচ্ছে আপনার ইনডোরে ইউজ করার জন্য, আর এই ক্যামেরাগুলো হচ্ছে আপনার আউটডোরে ইউজ করার জন্য, মানে এগুলো বৃষ্টি বাদলেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই যে বড় সাইজের ক্যামেরাটা, এটা কিন্তু লং ডিসটেন্স অনেক বেশি, 50 মিটার, মানে 150 ফিট কভার করবে, 50 মিটার পর্যন্ত কভার কভার করবে। এটাও চারিদিকে মুভ করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন, এটা ডাইনে বায়ে, তারপরে মানে উপর নিচে সব জায়গায় ই করতে পারবেন। যদি আপনার রাউটারের আশেপাশে থাকে তাহলে ল্যান পোর্টের সাহায্যে কাজ করাতে পারবেন, ওয়্যারলেসের কাজ করাতে পারবেন, আর যদি আপনার একটু দূরে থাকে তাহলে কিন্তু ল্যান পোর্টের মাধ্যমে ল্যান পোর্ট দিয়ে কাজ করতে পারবেন। এগুলো 2550 টাকা হলে ক্যামেরা ভিশন থেকে নিতে পারবেন। 2550 টাকা, এগুলো কি রাত দিন 24 ঘন্টা কালার আসবে? রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি। এই পাশে আউটডোরে দুইটা ক্যামেরা আছে, যেটা দুইটাই কিন্তু ডুয়েল ক্যামেরা। আচ্ছা, ডুয়েল ক্যামেরা, ডুয়েল ক্যামেরা। আমি যদি একটু দেখাই, এই ক্যামেরাটা চারিদিকে এইভাবে মুভ করবে, কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন। ঠিক সেম ক্যামেরা কিন্তু এটাও, চারিদিকে মুভ করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা শুনতে পারবেন। তবে এই ক্যামেরার ভিতরে, এটা হচ্ছে ডুয়াল ক্যামেরার অনলি ওয়াইফাই সিস্টেম ক্যামেরা। আচ্ছা, এটা মাত্র 4200 টাকা দাম। আচ্ছা, আর এইটার ভিতরে কিন্তু দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে শুধু ওয়াইফাই, একটা হচ্ছে 4G, মানে দুইটা অপশনই আছে, দুইটা অপশনই আছে। যদি শুধু ওয়াইফাই ক্যামেরাটা নেন ডুয়াল ক্যামেরাটা, এটার প্রাইস পড়বে 4800 টাকা, আর যদি 4G সিম সিস্টেমটা নেন তাহলে 5800 টাকা পড়বে। আচ্ছা, দুইটাই ব্যবস্থা, দুইটাই ব্যবস্থাই কিন্তু এটা আছে। এটা ফুললি আউটডোর ওয়াটারপ্রুফ, 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, আপনাদের শোরুমে আসতে হলে ভাই একটু ঠিকানাটা যদি আমাদেরকে একটু দেখাই দেন। এটা হচ্ছে বাইতুল মুকাররমের, বাইতুল মুকাররম মসজিদ, যেটা একটু কার্ডটা সহ দেখাই দেন। হ্যাঁ, বাইতুল মুকাররম মসজিদের নিচতলায় আপনার 50 নম্বর দোকান, ক্যামেরা ভিশন 1 নম্বর গলি। আচ্ছা আচ্ছা, এটা ইলেকট্রনিক সাইডের, আপনি হচ্ছে 1 নম্বর 6 নম্বর গলির 50 নম্বর দোকান, ক্যামেরা ভিশন আসলে আমাদেরকে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আপনাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার। আচ্ছা আচ্ছা ওকে, এরপরে আর কি ক্যামেরা আছে আপনাদের কাছে? এরপরে হচ্ছে মজার একটা ক্যামেরা, সেটা হচ্ছে বিদ্যুৎ নাই, ওয়াইফাই নাই, একদম প্রত্যন্ত অঞ্চল, সেখানে তো আপনি ক্যামেরা অবশ্যই ইউজ করবেন, কারণ অনেকে দেখাচ্ছে বড় বড় প্রজেক্ট করতেছে, তারপরে মুরগির খামার করতেছে, বা যে কোনো শখে বাগান করতেছে, এই সব জায়গায় ইউজ করার জন্য কিন্তু সোলার সিস্টেম ক্যামেরা আছে। সোলার সিস্টেম, এই সোলার সিস্টেম ক্যামেরাও কিন্তু, একটা আছে সিঙ্গেল ক্যামেরা, একটা আছে ডুয়েল ক্যামেরা। আচ্ছা, মানে ডুয়েল ক্যামেরাটা কাজ কিন্তু আমি বরাবর বলতেছি, একটা বাইরের দিক থেকে আসতেছে, বা একটা এক সাইডে কভার করবে, আর একটা আরেক সাইডে কভার করবে, কভার করবে, দুইটা দুই সাইডে। আচ্ছা, এটার বর্তমান প্রাইস থাকবে 9500 টাকা, আর এই সিঙ্গেল সিস্টেম যে ক্যামেরা সোলারটা, এটার প্রাইস থাকবে 7500 টাকা। এর মধ্যে সাথে কিন্তু সোলার প্যানেল থাকবে একটা। আচ্ছা আচ্ছা, যে ক্যামেরাই কিনেন না কেন একটা সোলার প্যানেল থাকবে, এই সোলার প্যানেল কিন্তু 10 ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে আপনাকে, ব্যাকআপ দিবে। আচ্ছা আচ্ছা ওকে, এটাও আপনারা দেখতে পারেন, যাদের প্রয়োজন হয় নিতে পারবেন, নিতে পারবেন জি। আচ্ছা, এরপরে এরপরে যে ক্যামেরাটা আছে, ক্যামেরাগুলো দেখাবো স্যার, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল প্রফেশনাল ক্যামেরা। আচ্ছা, প্রফেশনাল যেগুলো সিসি ক্যামেরা বলে, এগুলো চালাতে হলে অবশ্যই কি লাগবে? ডিভিআর বক্স লাগবে, বা এক্সবিআর মেশিন লাগবে, এই মেশিনটা লাগবে। রেকর্ডিং ধরে রাখার জন্য অবশ্যই হার্ড ডিস্ক লাগবে। জি জি, প্রত্যেকটা ক্যামেরার দুইটা কানেকশন পয়েন্ট আছে, যেমন একটা হচ্ছে আপনার ভিডিও লাইন, একটা হচ্ছে পাওয়ার লাইন। পাওয়ার লাইনের জন্য পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার, ভিডিও লাইনের জন্য ভিডিও বেলুন জ্যাক লাগবে, জ্যাক লাগবে। মাঝ বরাবর যে ওয়্যারটা, মানে কেবলটা লাগবে, সেটাও কিন্তু ক্যামেরা ভিশন অ্যাভেলেবেল রয়েছে। তবে সাইপুল ভাই, ক্যামেরাগুলো ভেঙে যাক, পুড়ে যাক, জ্বলে যাক, নষ্ট হয়ে যাক, কেবল কেটে যাক, যে কোনো সমস্যা হোক না কেন, 2 বছরের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন ক্যামেরা ভিশন থেকে, ক্যামেরা ভিশন থেকে। আর ক্যামেরাগুলো হচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল সাইডে ইউজ করার জন্য, যেমন 10 তলা একটা বিল্ডিং, আপনি চারি কর্নারে লাগাইলেন, ছাদে লাগাইলেন, তারপরে আপনাদের কাছে সিঁড়ি ঘরে এক একটা ক্যামেরা এগুলো ইউজ করলেন, এইসব ক্যামেরাগুলো বড় বড় প্রজেক্টে, যেমন কলকারখানা, তারপর রাস্তার কাজে, বড় বড় মাছের খামারের কাজে, এইসব জায়গায় ইউজ করার জন্য সিসি ক্যামেরাগুলো কিন্তু প্রয়োজন। আচ্ছা, তবে ক্যামেরার কিন্তু দুইটা শেপ হয়ে থাকে, একটা হচ্ছে বুলেট শেপের ক্যামেরা, একটা হচ্ছে ডোম শেপের ক্যামেরা। আচ্ছা, মানে এই ডোম শেপটা সবসময় ভিতর সাইডে ইউজ করার জন্য, আর বুলেট শেপটা সবসময় আউটডোর বা ইনডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন, সেটা জায়গা বুঝে। আচ্ছা, তবে বুলেট শেপটা সবসময় ওয়াটারপ্রুফ হয়ে থাকে। এগুলো কত মেগাপিক্সেল? এটা 3 মেগাপিক্সেল, এবং 2 বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, গ্যারান্টি সহকারে নিতে পারবেন। ওকে, আর একটা মজার তথ্য দিই, এই সিসি ক্যামেরার ভিতরে কিন্তু আবার দুইটা ভেরিয়েন্টও থাকে, যেমন রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি, সাথে অডিও ভয়েস থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা ক্যামেরা এখানে ইনস্টল করলাম, আমরা এসব যে আলোচনাগুলো করতেছি, এই আলোচনাগুলো কিন্তু ক্যামেরার রেকর্ড হয়ে থাকবে, মানে রেকর্ডটা হয়ে হার্ড ডিস্কে থাকবে, পরবর্তীতে আপনারা কিন্তু এটা শুনতেও পারবেন, শুনতে পারবেন। আচ্ছা ওকে, তো সাহুল ভাই, যে ক্যামেরাটা আসলে কোথায় ইউজ করতে হবে, যেমন ক্যামটেকের 220 মডেলের ক্যামেরা, এটা ড্রয়িং ডাইনিং স্পেসে, রুমের ভিতরে, তারপরে সিঁড়ি ঘরে, ছোট্ট কোনো মুদিখানার দোকান যদি একটু খেয়াল করেন, আমাদেরও কিন্তু শোরুমে অলরেডি আমরা একটা সেটআপ করে রাখছি ক্যামটেকে 220 মডেলের ক্যামেরা আছে, আপনারা যদি দেখেন। হ্যাঁ, এই পাশে লাইভ চলতেছে অলরেডি, এই অলরেডি মনিটরে দেখা যাচ্ছে। জি জি, এই ক্যামেরাগুলো কিন্তু 3 মেগাপিক্সেল, 2 বছরের গ্যারান্টি থাকবে, এবং লং ডিস্টেন্স থাকবে 30 মিটার, মানে 90 ফিট, ওয়াইড অ্যাঙ্গেল প্রচুর, মানে একটা ক্যামেরা দিয়ে একটা রুম কভার করতে পারবেন, কভার করতে পারবেন। বর্তমান প্রাইস থাকবে মাত্র 1350 টাকা সিঙ্গেল পিস, 1350 টাকা। এই পাশে দুইটা ক্যামেরা আছে, 0070, 0070, আর এই পাশে আছে 0080। আচ্ছা, আমি দুইটা ক্যামেরা এক একটা পিস করে একটু দেখাই দিই, 0080, 0070, দুইটাই মেটাল ক্যামেরা। আচ্ছা, এটা লং ডিস্টেন্স হবে 180 ফিট, এটা লং ডিস্টেন্স 120 ফিট, 120 ফিট। এই যে 0070 এর বর্তমান প্রাইস থাকবে মাত্র 1550 টাকা, 0080 এর প্রাইস থাকবে মাত্র
1950 টাকা 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 1950
করেন, অনেক কালেকশন আছে। আমরা যদি দেখাই ফুল ক্যামেরা ভিশনে, কিন্তু ক্যামেরার ক্যামেরা এগুলো সারা বাংলাদেশেই তো আপনারা ডেলিভারি দিচ্ছেন, সারা বাংলাদেশে এটা হোলসেল নিতে পারবেন, সেটা এক পিস হোক আর একশো পিস হোক, মানে এক পিস কিনলেও ক্যামেরা ভিশন থেকে আপনারা পাইকারি পাইকারি পাবেন। ওকে, নেক্সট আমরা যদি যাব রাত দিন মনে কালার যারা দেখতে চান, আমার আগে সাইফুল ভাই বলে দেয়, কারণ সাইফুল ভাই আসলে ক্যামেরার সাথে পরিচিত হয়ে গেছে। ওকে, তো বর্তমান হচ্ছে যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ক্যামটেক ব্র্যান্ডের 230 মডেলের ক্যামেরা। এটা হচ্ছে বুলেট শেপের, এটা হচ্ছে ডোম শেপের, দুইটা ক্যামেরায় রাত দিন 24 ঘন্টা কালার, সাথে অডিও ভয়েস থাকবে। আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাটাও কিন্তু আমাদের দোকানে অলরেডি আমরা সেটা লাগানো আছে। আচ্ছা আচ্ছা, তো ক্যামেরাটা দিয়ে আপনি আপনি কথা শুনতে পারবেন এবং রাত দিন 24 ঘন্টা রঙিন ছবি পাবেন। আর এই বুলেটটা কিন্তু 150 ফিট, মানে 150 ফিট পর্যন্ত রাত্রে কাভার করতে পারবে, কাভার করতে পারবে। আর এটা দিয়ে কিন্তু 120 ফিট পর্যন্ত কাভার করতে পারবে, এটা ভিতর সাইড ইউজ করার জন্য, এটা বাইরের সাইড ইউজ করার জন্য। এবং দুইটা ক্যামেরার বর্তমান প্রাইস থাকবে মাত্র 2150 টাকা করে, মানে 2150 টাকা করে সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস। আচ্ছা আচ্ছা, ওকে। আর এই পাশে লাস্ট ওয়ান যে ক্যামেরাটা থাকবে, ক্যামটেক ব্র্যান্ডের সবচাইতে বড় ক্যামেরা, 0090 মডেলের ক্যামেরা। আচ্ছা, এটা প্রফেশনাল, প্রফেশনাল রাস্তার যেসব কাজগুলো চলতেছে বা কনস্ট্রাকশনের সাইডের কাজ বা বড় বড় যেসব খামারের কাজের জন্য ইউজ করতে যাচ্ছেন বা মাছের খামারের জন্য ইউজ করতে যাচ্ছেন, তাদের জন্য মূলত এই ক্যামেরাটা। আচ্ছা, এটা সম্পূর্ণ প্রফেশনালি ক্যামেরা এবং 360 ফিট লং ডিস্টেন্সের ক্যামেরা। আচ্ছা, সম্পূর্ণ 360 ফিট, বড় বড় জায়গায় আপনারা এগুলো সেট আপ করতে পারবেন। রাইট রাইট, 360 ফিট মানে ছোটখাটো না, বড় একটা ফুটবল খেলার মাঠ প্রায় কভার করার মতো। আচ্ছা, এটা 3 মেগাপিক্সেল, মাত্র 2550 টাকা করে সিঙ্গেল পিস থাকবে, 2550 টাকা করে নিতে পারবেন। আচ্ছা, এছাড়াও কিন্তু সাইফুল ভাই যদি একটু খেয়াল করেন, শুধু ক্যামটেক ব্র্যান্ড না, আমাদের কাছে কিন্তু তাইওয়ানের ক্যাম্প্রো ব্র্যান্ড থেকে শুরু করে, ক্যাম্প্রো, তারপরে আপনার চাইনিজ কোম্পানি আছে, আপনার ডাওয়া ব্র্যান্ড থেকে শুরু করে, হিকভিশন থেকে শুরু করে, যাবতীয় আইপি ক্যামেরা থেকে মনিটর, রাউটার, তারপরে যত মানে অ্যাক্সেসরিজ আছে, মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর, তারপরে আপনার অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে যাবতীয় যত অ্যাক্সেসরিজ এই ক্যামেরার ভিশনে কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, আপনাদের শোরুমে আসার লোকেশনটা এটা হচ্ছে, এটা যদি কেউ ভাই গুলিস্তান হয়ে আসে, মানে গুলিস্তানের সাইড হয়ে আসেন, তাহলে কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের 4 নম্বর মশাল গেট হয়ে আপনার 6 নম্বর 1 নম্বর গলি বাইতুল মুকারম মার্কেটের 50 নম্বর দোকান ক্যামেরা ভিশনে চলে আসবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর একান্ত যদি আমাদেরকে খুঁজে না পান বা দোকান খুঁজে না পান, স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, আপনারা কিন্তু যদি একদম একটা কল করেন সহজে আমরা আপনাদেরকে লোকেশনটা শেয়ার করতে পারব। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায়, আগে কি ফুল পেমেন্ট করতে হয় আপনাদেরকে নাকি কিছুটা অ্যাডভান্স? না ভাই, নামমাত্র হয়তো অনেকে আছে দেখাচ্ছে অর্ডার করলো তো 25% অ্যাডভান্স করতে পারে, কিংবা কেউ যদি দেখাচ্ছে অল্প কিছু অ্যাডভান্স করে, তাহলে আমরা কনফার্মেশন পাই উনি প্রোডাক্টটা জেনুইনলি অর্ডার করছে, তার আমরা হয়তো এখান থেকে কুরিয়ারের মাধ্যমে সেন্ড করে দিতে পারবো। আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম, যারা এই ক্যামেরাগুলো নিতে চান, আসলে ক্যামেরা ভিশনে সকল ধরনের ক্যামেরাই আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ক্যামেরাগুলো পাবেন, জাস্ট তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকেই নেওয়ার, সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। এবং সবচাইতে আমন্ত্রণ জানাই ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে যারা আছেন, তারা ক্যামেরা ভিশনে আসবেন, এইখানে শুধু অল্প কিছু ক্যামেরা দেখছেন, শুধু পুরো শোরুমটা দেখেন, তাহলে কিন্তু ক্যামেরা দিয়েই আপনার মানে চাদরে মোড়ানো ক্যামেরা ভিশন। আচ্ছা, তো যারা ক্যামেরা নিতে চান, এই শোরুমটা একবার হলেও ভিজিট করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই ধরনের সিসি ক্যামেরাগুলো নিতে পারেন।